একটা স্মারকলিপি পেশ করেছেন এবং তাদের আবেদন অনুযায়ী কতগুলো সিদ্ধান্ত আমরা নিচ্ছি। আমরা সবসময় উপরতলার সিদ্ধান্তটা চোখে দেখতে পাই কিন্তু নিচুতলাটা দেখতে পাই না, তাদেরটা প্রচার হয় না, ফলে তারা অনেক সময় দুঃখ পায়। আমি মনে করি আমাদের সরকার অপরতলা এবং নিচুতলার মধ্যে কোনো তারতম্য না রেখে, কোনো বৈষম্য না রেখে উঁচুতলার যারা আছেন তারা তাদের মতো কাজ করবে, নিচুতলায় যারা আছেন তারাও তাদের মতো কাজ করবে। সকলকে, অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে, আমি এমনকি WBCS, WBPS, IAS, IPS সহ আবার ইন্সপেক্টর থেকে শুরু করে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, NBF থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, এমনকি ফায়ার ব্রিগেডেও যারা জীবন দিয়ে লড়াই করে কখনো কখনো সব সময়, তাদের সবাইকে আমি আমার আগাম অভিনন্দন জানাচ্ছি। আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, ফাইন্যান্স সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি এবং পুলিশ কমিশনার কলকাতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আছে। এই সিদ্ধান্তটা কিন্তু অল ওভার বেঙ্গল। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা পুলিশরা অনেকদিন ধরে চাইছিলেন, যে যারা কনস্টেবল রিক্রুটমেন্ট যখন হয়, এটা যদি একটু ভালো করে একটু বলেন আপনারা, কখনো কখনো ভালো কথা বললে অনেক হাজার হাজার পুলিশের কনস্টেবল আছে খুশি হবে, ভবিষ্যতের লোকেরাও খুশি হবে। রিক্রুটমেন্ট যেটা পুলিশ কনস্টেবলের আপার এজ লিমিট ছিল 27 বছর, বর্তমানে সেটাকে আমরা বাড়িয়ে 30 ইয়ার্স করলাম। তাতে কি হবে, যেহেতু তাদের ট্রেনিং নিতে হয়, অনেক কিছু করতে হয়, তারা ট্রেন্ড ফোর্সেস, সেই জন্য অনেকদিন ধরে তাদের একটা ডিম্যান্ড ছিল যে বয়সটাকে যদি একটু বাড়ানো হয়, সেই জন্য আমরা তাদের বয়সটা 27 থেকে বাড়িয়ে 30 করলাম। কম্পেনসেট অ্যাপয়েন্টমেন্ট আন্ডার এক্সেম্পটেড ক্যাটাগরি রিল্যাক্সেশন উইথ রেসপেক্ট টু এজ অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট উইল বি প্রোভাইডেড টু দ্য নেক্সট অফ কিন অফ দ্য ডিজিজড পুলিশ পার্সোনাল। কম্পেনসেটরি যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, অনেক সময় কি হয়, ধরুন যে মারা গেল পুলিশ কর্মীটি, তার বাড়িতে কেউ হয়তো চাকরি করার জন্য আছেন, অথচ অনেক সময় পুলিশের চাকরিতে এতটা ইঞ্চি চাই, শারীরিক মাপ দীর্ঘতা এতটা, বয়স এতটা, এর মধ্যে হবে নানা রকম ওদের প্রসেস আছে। কিন্তু কম্পেনসেট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি কেউ মারা যায় কাজ করতে করতে ডিউটিরত অবস্থায়, এবং পুলিশ কাজ করতে করতে, তাদের জন্য এগুলো এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ সেখানে সে 5 ফুট না 6 ফুট তার অনুযায়ী কাজ দেবে। যেমন আমরা অনেককে দেওয়া কাজ মিটে করেছি, এটা স্পেশাল ক্যাটাগরি হিসেবে সেই সুযোগটা পেলে তাদের অনেক পরিবার আছে, তারা বেঁচে যাবে। আর একটা ছিল যে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট আপ টু 35 ইয়ার্স অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট উইল বি প্রোভাইডেড ইন প্রমোশন টু কনস্টেবল ফ্রম সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, হোমগার্ড, NBF অ্যান্ড সিভিল ডিফেন্স। এটা 35 বছর পর্যন্ত করা হলো, যারা প্রমোশন পাবে 10% যেগুলো এ করা হয়েছে। আগে এটা বয়স কত ছিল, মানে যারা ধরুন পুলিশে কাজ করে, হোম কনস্টেবল মানে সিভিক ভলেন্টিয়ার্স, NBF, তারপরে সিভিল ডিফেন্স হিসাবে কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, তারা 27 বছর পর্যন্ত প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু তার বেশি আর হতো না, ফলে এইটাকে বাড়িয়ে 35 বছর করা হলো। কন্ট্রাকচুয়াল ড্রাইভার্স এবং পুলিশ, কলকাতা পুলিশ এদের মধ্যে একটা ডিফারেন্স ছিল, কলকাতা পুলিশের ড্রাইভাররা পেতেন 11,500 এবং ওয়েস্ট বেঙ্গল পেত 13,500, এটাকে সমান করে দেওয়া হল। অবশ্য কলকাতা পুলিশের এটা জুরিসডিকশনটা ছোট, গ্রামের দিকে জুরিসডিকশনটা অনেক বেশি, নাইটের পর নাইট খাটতে। আমার মনে হয় এটা তোমরা একটা করতে পারো, ফাইন্যান্স যদি এডিট করে,
যে 13,500 কলকাতা পুলিশেরটা 13,500 করে দেওয়া হলো, ঠিক আছে, আর 13,500 যেটা ছিল সেটা 1,500 করে দাও, এই 15,000 করে দাও। কারণ আমার মনে হয় যে কলকাতা জুরিসডিকশন খুব কাছে, কিন্তু গ্রামের জুরিসডিকশন অনেক বড়, বৃহত্তর এরিয়া, কাজে ওদেরও 11,000 কোথায় গেল, হারিয়ে ফেললাম, 11,500 থেকে বেড়ে গেল 13,500, আর এদের বেড়ে গেল 13,500 থেকে 15,000। এবং যারা কন্ট্রাক্টুয়াল ড্রাইভারে কাজ করে তারা যাতে আগামী দিন রেগুলার পজিশন পেতে পারে, তার জন্য তারা যদি কোনো পরীক্ষা টরীক্ষা বসতে চায় তাদের নিশ্চয়ই সেরকম সুযোগ দেওয়া হবে, প্রেফারেন্স দেওয়া হবে। ওয়্যারলেস অপারেটরস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর নট গেটিং প্রমোশন ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স, দ্য ফেসিলিটি অফ প্রমোশন উইল বি প্রোভাইডেড টু সাচ ওয়্যারলেস অপারেটরস, যারা প্রমোশন পাচ্ছে না দীর্ঘদিন ধরে, কারণ তাদের দিকটা দেখার কারণ নাকি সময় হয়নি। যাই হোক, থ্যাংকস টু আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার যে কমিটি, যে তারা আমাকে সাজেশনগুলো দিয়ে আমার নলেজে এনেছে, এবং আমিও সঙ্গে সঙ্গে আজকেই পেয়েছি, আজকেই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, ফাইন্যান্স সেক্রেটারি সবাই মিলে মিটিং করে আমরা সব এটা নিয়ে আজকেই কথা বলে করেছি। সিমিলারলি ওয়্যারলেস হেল্পার্স ইন কলকাতা পুলিশ আর নট গেটিং প্রমোশন ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স। এদেরও ওয়্যারলেস প্রমোটারদের, ওয়্যারলেস অপারেটরদের মতো তাদেরও প্রভিশন রাখা হলো প্রমোশনের ক্ষেত্রে। প্রমোশন ফ্রম আর্মস, ফ্রম কনস্টেবল অফ আর্ম এএসআই অ্যান্ড ফ্রম আর্ম এএসআই টু আর্ম এসআই, মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশ অলসো উইল বি প্রোভাইডেড, কারণ ওদেরও তো কাজের সুযোগ বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, লেট দেম ওয়ার্ক, গ্রামেও এটা করে দিও, কোনো অসুবিধা তো নেই। সেম শুড ডিসিশন শুড বি অ্যাপ্লাইড ফর দ্য ওয়েস্ট বেঙ্গল অলসো, এসআই থেকে এসআই যেটা, কারণ এসআই অনেক সময় পাওয়া যায় না, কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই। হ্যাঁ, প্রমোশন অফ শহীদ অ্যান্ড শাওয়ার অফ মাউন্ট পুলিশ, এদের মধ্যে একটা ডিফারেন্স ছিল।